শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার। আজকের একটি খুব সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন এর মধ্যেই যে আমি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাস্থ্যের যে সংবাদগুলো সেগুলো এনে দেখাতে চাই, শুধু একটি কারণ, যেন আপনারা ভালো থাকেন, নিজের শরীর সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে আরেকটু অবগত থাকেন। আর এই জন্য আমি তিনটি মাধ্যম ব্যবহার করি। একটি মাধ্যম হচ্ছে টেলিভিশন চ্যানেল, যেটি আমার নিজস্ব, এটি জানতে পারবেন খুব শীঘ্রই, নামের ব্যাপারে পরে বলবো। আরেকটি হচ্ছে ফেসবুকের এই অ্যাকাউন্টটি ডক্টর ফেরদৌস NYC, আরেকটি ইউটিউবে ডক্টর ফেরদৌস USA। এই ডক্টর ফেরদৌস USA ইউটিউব চ্যানেলটি আমরা প্রায় 4 বছর ধরে চালাই, প্রচুর ভিডিও আছে, আপনারা দেখবেন আশা করছি। আসুন আজকের বিষয়টি নিয়ে একটু কথা বলি। এটির কথা হচ্ছে যে মুখের ভেতরের ঘা, যেটিকে আমরা বলি অ্যাপথাস আলসার, কেউ এটিতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যিনি এটিতে ভোগেননি। ছবির মাধ্যমে যদি দেখি, দেখুন ঠোঁটের ভেতরে ঘা, এই মুহূর্তে আমার নিজেরও উপরে একটি আছে, দাঁত মাজতে গিয়ে একটু উল্টাপাল্টা হয়ে গেছিল আমার নিজের। সাধারণভাবে এইটি ক্যান্সারে পরিবর্তন হয় না, যদি স্বল্প সময়ে থাকে 2 থেকে 3 সপ্তাহের ভেতরে, এর চেয়ে যদি বেশি হয় তখন আমরা একটু অন্যভাবে ভাবতে পারি। এটি নন কন্টেজিয়াস, অর্থাৎ একজন থেকে আরেকজনে যাবে না। অনেকে বলে যে আমি আমার স্ত্রীকে চুমু খাবো, খেতে পারবেন কি না চুমু, এটি একজন থেকে আরেকজনে যায় না সাধারণত। এবং দুইবার অ্যাটাকের মাঝখানে দেখা যায় যে এটি কমপ্লিটলি ভালো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে বছরে 3 থেকে 6 বার পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে কোনো কারণ ছাড়াই এটি দেখতে পারি। এখন এইটির কারণ কি, এমন কোনো নির্দিষ্ট একটি কারণ নেই যেইটি দিয়ে আপনি বলতে পারবেন আমার এটি হয়েছে। হ্যাঁ, বিজ্ঞানের ছাত্ররা, ডাক্তাররা কিছু কারণকে তো অবশ্যই তারা আইডেন্টিফাই করেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো কারণ নাই যে এইবারের আপনার ঘাটি এই কারণে হয়েছে, সেটি হবে না। তারপরও কিছু ট্রিগারিং ফ্যাক্টর রয়েছে, যেমন ভাইরাস ইনফেকশন যদি সম্প্রতি থেকে থাকে আপনার গত 1 সপ্তাহের মধ্যে, এইটি হতে পারে। কেউ কেউ বলেন যে কিছু খাদ্য তালিকার নিউট্রিশনাল অভাবে হয়, যেমন ভাইটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন, সেগুলোর অভাবে অনেক সময় আমরা এটি দেখি। অনেক সময় অনেকে দাঁতের লোকাল কারণে হয়, দাঁতের কোনা বের হয়ে যায়, সেইটি ঘষতে ঘষতে এটি হয়। অনেকে দাঁত মাজার সময় হঠাৎ করে তাড়াহুড়ো দেখা গেল যে একটু বেশি হয়ে গেছে, সেইটির কারণে হতে পারে। অথবা তাড়াহুড়ো করে খাচ্ছেন, কোনো কারণে যেন একটু কামড় পড়ে গেল, সেইটিও একটি কমন কারণ হতে পারে। আবার একটি মোস্ট কমন রিজন, সেটি হচ্ছে স্ট্রেস, টেনশন, এখান থেকে আলসার হচ্ছে। অবাক কাণ্ড, অনেকের নিদ্রাহীনতার কারণে এটি হয়, হরমোনের পরিবর্তন কারণেও মহিলাদের হয়, যেমন প্রজেস্টেরন ফেজ, অর্থাৎ মাসিকের যে 28 দিন প্রতি মাসে সাইকেল, দ্বিতীয়ার্ধের যে 14 দিন প্রজেস্টেরন হরমোন, সেইটির প্রভাবেও অনেক সময় দেখা যায়। অনেকের এটি আসে, অনেকের অ্যালার্জিজনিত কারণে আসে, ধূমপায়ী যারা হয় তাদের ক্ষেত্রেও দেখা যায় আসে, এটি নিয়ে একটু কনফিউশন আছে, আমি পরে বলবো। অনেক সময় দেখা যায় যে অনেকে খাদ্যাভ্যাসের মাধ্যমেও হয়, যেমন ধরুন শক্ত খাওয়া খাচ্ছেন, গরুর মাংস চিবিয়ে খাচ্ছেন, হাড্ডিটি চাবাচ্ছেন, সেটির ঘষা থেকে হবে। অথবা যারা চকলেট জাতীয় খাবার বেশি খান, সেই চকলেটের সাথেও একটি সম্পর্ক রয়েছে। আবার অনেকের জেনেটিক্যালি হয়, অর্থাৎ বাবার সবসময় এটি ঘন ঘন হতো, দেখা গিয়েছে ছেলেরও হচ্ছে। আবার কিছু কিছু রোগ শরীরে থাকতে পারে যেইটির সাথে এটি কানেক্টেড হতে পারে, যেমন লুপাস আমরা বলি, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এটি একটি রোগ যেটি বডির রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেরা নিজেরা ফাইট করে, অটো ইমিউন ডিজিজ আমরা এটিকে বলি। আবার সিলিয়াক ডিজিজ শরীরে আছে, অনেকের HIV/AIDS, অনেকের ক্ষেত্রে B12 ভাইটামিন অথবা ফলিক অ্যাসিড, এইটি যদি কমে যায়, ক্রোনস ডিজিজ অন্ত্রের একটি রোগ, আলসারেটিভ কোলাইটিস, ইয়াং মানুষ, তরুণ তরুণীদের এটি রোগ অন্ত্রের, এগুলোর কারণেও হতে পারে। এখন কথা হচ্ছে যে লোকেশনটি কোথায় হবে, আমরা সবাই জানি এটির লোকেশন কিরকম হবে। স্বাভাবিকভাবে এটি যদি স্বাভাবিক মুখগহ্বরের মিউকোসা হয়, সাধারণত জিহ্বার নিচে বা সামনের ঠোঁটের দিকে হয়, সাধারণত এটি কখনোই হয় না হার্ট প্যালেট, অর্থাৎ উপরের যে
তালু শক্ত তালু সেখানে সাধারণত স্বাভাবিক কারণে এটি হয় না, জিহ্বার পিছনের অংশে হয় না, মাড়িতে সাধারণত হয় না, হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যদি বারবার এই লোকেশনগুলোতে আসতে থাকে তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, ডাক্তার সাহেবরা সেইভাবে চিন্তা করি। এটি শুধু অ্যাপথাস আলসার হয় নিজস্ব কারণে, কোনো কারণ ছাড়া যদি হয়, আবার বিভিন্ন রোগের কারণে হয় আমরা বলেছি, আবার কিছু রোগ আছে যেমন ধরুন হারপেনজিনা, হারপিস সিমপ্লেক্স একটি যৌন রোগ যেটির কারণেও হতে পারে, ইরাইথেমা মাল্টিফর্মি সেটিও হতে পারে। অনেক সময় কিছু রোগের কারণ, কিছু ঔষধের কারণে অনেকে আছে এই ওষুধটি খেলেই মুখের মধ্যে ঘা হয়, নিজেরাও বুঝতে পারবেন, সেটির কারণে হতে পারে। এটিকে বলা হয় ফিক্সড ড্রাগ ইরাপশন, মেডিকেল টার্ম। শুধু মনে রাখবেন ঔষধ আরেকটি খাচ্ছেন, মুখের মধ্যে ঘা হচ্ছে, সেটিও দেখা যায় হতে পারে। এখন লক্ষণ কি? লক্ষণ তো আমরা সবাই জানি, এরকম একটি আলসার বা ক্ষত হবে, 5-6 দিন চলে যাওয়ার পর দেখা যায় চারদিকে একটি লাল আভাব তৈরি হয়, কিছুটা প্রদাহ তখন তৈরি হয়ে যায়, ব্যথা হয়, টিংলিং করে, স্ট্রিঞ্জিং সেন্সেশন, জ্বালা পোড়া থাকতে পারে, অনেকের লালা বের হয়ে যায়, ব্যথা করে, অনেকের এই জায়গাটি হলুদ হয়ে যায়, আস্তে আস্তে প্রদাহ বাড়তে থাকে, এটির উপরে এসে অন্যান্য ব্যাকটেরিয়াও বসতে পারে 5-7 দিন পরে যখন এটি চলে যায়। আবার এই জ্বালা পোড়াটি বাড়ে যখন টক জাতীয় খাওয়া আমরা খাই বা ঝাল খাই বা শক্ত খাওয়া খেলে চাবানোর সময় এটিকে আবার নষ্ট করে দিতে পারে। এগুলো সব মিলিয়ে স্বাভাবিক লক্ষণ, আমরা সবাই জানি। এটির বিভিন্ন রকমের সাইজ রয়েছে, ছোট সাইজ যেটিকে বলি 5 মিলিমিটারের নিচে, বড় সাইজ হচ্ছে 10 মিলিমিটারের উপরে, এটিকে বলি। তো যেটি বড় সাইজের এটি শুকোতে সময় লাগে, অর্থাৎ ধরুন একটি যে কোনো সাইজে আমরা সকালবেলা রাতের বেলা দাঁত মাজছি, তো এখন এরকম একটি ঘা দাঁত মাজতে গেলে তো ইন্টারাপ্টেড হয়, দেখবেন যে রাতের বেলা দাঁত যদি না মাজি, শুধু সকালে মাজি, 24 ঘন্টা পরে আবার দাঁত মাজি, এটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটি হিল হয়ে যায়। আবার 2-3 বার যারা দাঁত মাজেন, যতটুকু হিল হয়েছিল দাঁত মাজার কারণে আবার এটি ফেটে যাচ্ছে। তাই অনেকের ক্ষেত্রে এটি 5 দিনেই ভালো হয়, অনেকে 15 দিনেও ভালো হতে চায় না। এটি নির্ভর করে কতটুকু সাইজের এই আলসারটুকু আছে কতটুকু, এবং আপনার ব্যক্তিগত অভ্যাসের উপর, যেই সময়টুকুতে আপনার এই আলসারটি হলো সেই সময়টুকুতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি অনেককেই বলি সেই কয়েকটা দিন না হয় 2-3 দিন মাউথ ওয়াশ বেশি ব্যবহার করুন, মেকানিক্যালি ব্রাশ না করে, তাতে এটি এটি বেঁধে যায় খুব তাড়াতাড়ি। এখন এই আলসারটি সাধারণভাবে দেখা যায় ক্লিন পরিষ্কার বেইজ লালাব এই জিনিসটুকু সাধারণত থাকে না, ইনফেকশনের সাইনও তখন থাকে না। তবে ডায়াগনোসিস কিভাবে করবেন? ডায়াগনোসিস চোখে দেখেই তো বোঝা যায়, যে কোনো মানুষ এরকম একটি ক্ষত দেখলেই বুঝতে পারবেন এটির নাম হচ্ছে মেডিকেলি অ্যাপথাস আলসার বা ঘা। কিন্তু যদি বারবার হতে থাকে, 3-6 বারের বেশি হতে থাকে বছরে, তাহলে অন্য রোগের ব্যাপারে চিন্তা করতে হবে, ডাক্তারের সাথে কথা বলতে হবে। তখন ডাক্তাররা বিভিন্ন ফ্যান্সি নাম, আমি যেগুলো বললাম, এসএলই, সিলিয়াক ডিজিজ, এইচআইভি, B12, ফোলিক অ্যাসিডের অভাব, আয়রনের অভাব, সিলিয়াক ডিজিজ, ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস অথবা বিশেটস ডিজিজ, এটি এক ধরনের রোগ, তারপর হারপিস সিমপ্লেক্স, অন্যান্য বিভিন্ন জিনিস, এগুলো ডাক্তার সাহেবের অ্যাটেনশন করবে। আমরা চলুন সাধারণভাবে এটির নাম অ্যাপথাস আলসার, আমরা সেটি নিয়ে না হয় ভাবি, তাই না? এখন যদি ব্লাড টেস্ট করতেই হয়, কারো বারে বারে হয়, সেই ক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা দেখি রক্ত শূন্যতা আছে কিনা, B12 ঠিক আছে কিনা, ফলিক অ্যাসিড ঠিক আছে কিনা, কোনো শরীরে কোনো খাদ্য থেকে কোনো অ্যালার্জি হচ্ছে কিনা, গ্লুটেন অ্যান্টিবডি টেস্ট করতে পারি, সিস্টেমিক রোগ আছে কিনা, এগুলো দেখা। তবে কি এটির বায়োপসি করতেই হবে কিনা? হ্যাঁ, বায়োপসি করতে হবে যদি 2 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহের মধ্যে হচ্ছেন না, ভালো হচ্ছেন না, অথবা বারবার আসছে, অথবা এইটি ডাক্তার সাহেব দেখে মনে করেছেন যে এই আলসারটুকু স্বাভাবিক অ্যাপথাস আলসার নয়, তখন উনি চাইলে বায়োপসি করতে পারেন। এটি ডাক্তার সাহেবের ডিসিশনের উপরেই রেখে দেওয়া উচিত বলে মনে করি। কখন তবে ডাক্তার দেখাবেন? সবারই তো হচ্ছে, তাই না? যদি আলসারটি ক্ষতটি বড় হয়, যদি ক্ষতটি উপরের প্লেটে হয় বা জিহ্বার পেছনের অংশে হয়,
অথবা মাড়ির মধ্যে আসছে বারবার, তাহলে তাড়াতাড়ি করা উচিত। বারবার হচ্ছে এবং এটি 2 সপ্তাহের বেশি রয়ে গিয়েছে, আসার পরেও ব্যথা কন্ট্রোল করা যাচ্ছে না, জ্বর চলে এসেছে অথবা খাওয়া দাওয়া খেতেই পারছেন না, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তাহলে এখন বলতে পারেন যে ডাক্তার সাহেব চিকিৎসা কি? সবাই চান শুধু ওষুধটি দিয়ে দেন, বাকিটি পরে শুনব। এরকম কোনো একটি ওষুধ বের হয়নি যেটি খেলে বা লাগালে আপনি ভালো হয়ে যাবেন। আমি যেটি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আমি পালন করি, যখন এই আলসারটি হয় আমি সেই জায়গাটুকুতে দাঁত ব্রাশ করার আগে আমি একটু সাবধানতা অবলম্বন করি, প্রয়োজনে আমি প্রতি খাবারের পরেই দাঁত ব্রাশ করি, কিন্তু ওই সময়টুকুতে আমি দিনে হয়তো একবার হালকা ব্রাশ করি, বাকি সময়টুকুতে আমি শুধুমাত্র আমি মাউথ ওয়াশ ব্যবহার করি এবং সফট খাওয়া খাই। এটি আমার ব্যক্তিগত। আর এমনিও জেনারেলি যেটি করতে পারেন, আপনি লিকুইড খাওয়া খান সেই কয়েকটা দিন, যে সমস্ত খাবার খেলে এটি বেড়ে যায় আপনি জানেন সেটি খাবেন না, যে সমস্ত খাবার খেলে এই জায়গাগুলো ইরিটেটেড হবে, অর্থাৎ টক খাবার, ঝাল খাবার, শক্ত খাবার, এগুলো একটু অ্যাভয়েড করুন, স্ট্রেস কমিয়ে ফেলুন, টেনশন কমিয়ে ফেলুন, ঘুমটা কীভাবে ভালো হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। অল্প হলে সাধারণত এইটিতে চলে যায়, এখন যদি বেশি হয় আর বারবার হয় তাহলে তো ডাক্তার সাহেবের কাছে যেতেই হবে। আদারওয়াইজ সাধারণভাবে মুখ গহ্বরের যে স্বাস্থ্য সুস্থতা সেইটিকে আপনার অবশ্যই মেনটেন করতে হবে। কিছু ঔষধ আছে যেগুলোকে লাগানো যেতে পারে, যেমন স্টেরয়েড একটি ছোট্ট ক্রিম আছে, যদি প্রদাহ থাকে চারদিকে এই প্রদাহ হচ্ছে এই জায়গাটিতে লাগানো যেতে পারে, এটি ডাক্তারের সাথে আলাপ করে এই ওষুধটি নিতে পারেন। অনেকের ইনফেকশন হয়, এই বেইজের মধ্যে যদি দেখা যায় ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক ওয়েনমেন্ট আছে একটি কিউটিপের মাথায় নিয়ে লাগাতে পারেন। আবার অনেকের খাবার গিলতে খাবারের সময় প্রবলেম হয়, লাইডোকেন নামে একটি জেল পাওয়া যায় যেটি একটি কিউটিপের মধ্যে নিয়ে বা হাতে আঙুলে পরিষ্কার করে নিয়ে এটি লাগিয়ে নিতে পারেন খাবারের আগে, তাহলে অ্যাটলিস্ট খাবারটুকু যেন আনন্দময় হয়। এমন কোনো ঔষধ নেই যেটি খেলে অবশ্যই রাইডারওতে চলে যাবে। আবার অনেককে দেখি সেই একটি সপ্তাহ ভাইটামিন সি খাচ্ছেন, ভাইটামিন B12 ফলিক অ্যাসিড খাচ্ছেন, এটি খাওয়া যেতে পারে সেই একটি সময়ে যেন আপনার এটি বাসা বাঁধতে সাহায্য করে, সেইটি খাওয়া যেতে পারে। অনেকের জন্ম নিয়ন্ত্রণ বড়ির সাথে একটি সম্পর্ক আছে যে বড়িটি খেলেই হয়, সেক্ষেত্রে বড়ির ব্র্যান্ডটি বদলে ফেলুন। আর যদি সিস্টেমিক কোনো লক্ষণ থাকে, জ্বর থাকে, আপনি ভালো নেই, তাহলে তো চেক আপ করতেই হবে, এটি খেয়াল রাখতে হবে। একান্ত সিরিয়াস হয়ে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় অন্য কিছু ব্যবহার করি, যেমন ড্যাপসন, টেট্রাসাইক্লিন, কোলচিসিন, এটি ব্যবহার করায় রোগের ধরন বুঝে, এই অংশটুকু না হয় ডাক্তারদের উপরে রাখুন। এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বারবার আসছে, কোনো কারণ নেই, সেক্ষেত্রে তারা চাইলে B12 ডেইলি খেতে পারেন, সাথে ফলিক অ্যাসিড যদি প্রয়োজন মনে করে ডাক্তার সাহেব সেই ক্ষেত্রে। আসল কথা হচ্ছে টেনশন করা যাবে না, ঘুম ঠিক মতো থাকবে, তাহলে এটি আসবে না, আপনিও সুস্থ থাকবেন। শুধু আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন আমাদের কাছে আসেন ডাক্তারের কাছে, অনেক সময় আমরাই বলতে পারি না, এনাফ সময় পাই না বলার জন্য, অনেক সময় আমাদের সময় আছে আপনাদের সময় নাই, এটিও হয়। সো এই দুইটি গ্রুপের মাঝখানে, ডাক্তার এবং রোগীর মাঝখানে, শুধু কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য, আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়াটা বাড়ানোর জন্য যা করার দরকার আমি এই ভিডিওগুলোর মাধ্যমে তাই করার চেষ্টা করছি। শেয়ার দিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।